জন্মাষ্টমী বন্ধুরা, আজ আজ জন্মাষ্টমী 26 আগস্ট সোমবার। তো আমার পরিবারে সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী, আজ আগস্টের 26 তারিখ সোমবার, আজকে জন্মাষ্টমী। তো আজকে আমার পরিবারের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আমার চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এখন আমি সকাল সকাল উঠে তো অনেক কিছু রেডি করে নিয়েছি, সব কিছু যেগুলো সোনালীর কাজ সেগুলো করে দিয়ে গেছে। আর বাকি কাজগুলো আমার ঠাকুরের, যেমন বাসন ধোয়া, ফুল তোলা, তুলসী পাতা তোলা, সব কিছু রেডি করে আর এখন আমি ঠাকুরের প্রসাদ বানাবো। সব ধোয়া মোছা হয়ে গেছে আর কিছু কাজ কাল রেডি করে রেখেছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি কাজ করে রেখেছিলাম। আর এখন চলো ঠাকুরের খাবার বানাবো, এখন ঠাকুরের খাবারগুলো বানাবো। তো সেই জন্য আমি কাল কিছু রেডি করে রেখেছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কী কী আমি বানাবো, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের ভালো লাগবে। আর এখন আমি কাল কী কী রেডি করে রেখেছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি। তো চলো, কিছুটা আমি রেডি করে রেখেছি, সকাল সকাল কাজ যতটা তাড়াতাড়ি পারি তারপরে রেডি হব, শাড়ি পরবো। চলো তাহলে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রেডি করেছিলাম। এই যে তালের কাই বের করে রেখেছিলাম, আর এই নারকেল পুড়ে রেখেছি, এটা ওই মালপোয়া বা যেসব বানাবো দেখি ওটাতে দেবো, আর নারকেলের নাড়ু করবো। তো ছুলে পরিষ্কার করে রেখেছি, আর এখানে সব ঠাকুরের জিনিসপত্র এনেছি প্রসাদ বানাবার জন্য। তো সব কিছু সুজি, ময়দা, তেল, যা কিছু দরকার সব কিছু আছে এখানে। তো এগুলো সব রেডি করবো, আর ঠাকুরের জায়গাটা আমি কতটা রেডি করেছি তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইরকম রেডি করেছি, আর দেখি তারপরে মেয়ে কী বলে, তারপরে আবার সাজাবো ঘুরে তোমাদেরকে দেখাবো। আর এখন এই যে ফুল সব বের করে রেখেছি, কিছু বাজার থেকেও কিনে এনেছি, আর কিছু গাছের উপরের ফুল, দিদির ফুলগুলো তুলে এনেছি, আর এই যে তুলসী পাতা সব তুলে এনেছি। ঠাকুরের বাসন কিছু কিনলাম, আর কিছু ছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম, সব কিছু মোটামুটি রেডি করেছি। এখন চলো ঠাকুরের খাবার করব। আমার গোপাল ঠাকুর কী কী পছন্দ করে সব খাবারগুলো করার জন্য আমি রেডি। চলো চলো তাহলে যাই রান্নাঘরে। ঠাকুরের এই যে গঙ্গা জল নিয়ে এসছি, সব দিয়ে দিয়ে এরপর করবো। গোপালের জন্য ভোগ বানাচ্ছি, গোপাল সোনার জন্য। যে প্রথম হচ্ছে আমার নারকেলের নাড়ু গোপাল সোনার জন্য। চলো নারকেল নাড়ু, নারকেল কুড়ে নিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি এলাচ আর চিনি একসাথে গুঁড়ে রেখেছি। তো সব জিনিসগুলো তো দিতে হবে তো একটু একটু করে, ওই জন্য একেবারেই গুঁড়ে রেখে দিয়েছি। তো চলো নারকেলের নাড়ু, একটু নারকেলের নাড়ু বানিয়ে দিই, এখানে কড়া বসিয়ে দিয়েছি। এলাচির গুঁড়ো দিয়ে দিই, নারকেলের পুরটা বানানো হয়ে গেল, এরপর নাড়ু পাকাবো।
গোপালের জন্য ভোগ বানাবো, ক্ষীর, দুধের ক্ষীর। গোপাল সোনার জন্য ক্ষীর হচ্ছে। এরপর হবে তালের নাড়ু গোপালের জন্য। ময়দা দিলাম, সুজি, গুঁড়ো দুধ দিলাম, এটাতে একটু নরম হয় তাদের বড়া গুঁড়ো। চিনি, এরপর দিচ্ছি তালের কাই। দিচ্ছি নারকেলের কোড়া নারকেল। দেখি যতটা পরিমাণে এই তালের কাই লাগবে। একদিকে তো গোপালের জন্য ক্ষীর হচ্ছে, আর একদিকে বসিয়ে দিই এই তালের বড়া বড়াগুলো বানানোর জন্য। দুদিকেই করে নিই, তালের বড়া বানাবো একটু। ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিচ্ছি গুঁড়ো দুধ। আর এলাচির গুঁড়ো গোপাল সোনার ভালো লাগবে। গোপাল সোনার ক্ষীর রেডি, এতো এটা বসে যাবে ঠান্ডা হলে। একদিকে তালের বড়াগুলো ভাজছি আর একদিকে ক্ষীর বানালাম। এরপর হবে এই ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি, এরপর তালের ক্ষীর হবে। এটা শুধু দুধের ক্ষীর করলাম, এখন তালের ক্ষীর। এদিকে নামিয়ে দিই, হয়ে গেছে। এটার জন্য দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ আর তালের ক্ষীর বানাবো আর নারকেল কোড়া। সামান্য পরিমাণে চিনি আর অবশ্যই দেবো তো তালের কাই, যেহেতু তালের ক্ষীর হচ্ছে। এলাচের গুঁড়ো দিয়ে দিলাম গোপালের জন্য, তাদের কি রেডি। কি আনন্দ লাগছে করতে সব। চলো তাহলে এরপর মালপোয়া হবে। এই যে তালের বড়া হয়ে গেছে, সব করে এটা বসে গেল। বন্ধুরা এরপর মালপোয়া বানানো হবে, সেই জন্য দিয়ে দিলাম ময়দা, সুজি, চিনি, এলাচের গুঁড়ো আর নারকেল কোড়া। চল মেখে নিই।
চলো মালপোয়াগুলো, মালপোয়াগুলো করে নিই। মালপোয়া হচ্ছে গোপালের জন্য। বেশ সুন্দর ফুলছে কিন্তু, এই দেখো কি সুন্দর হয়েছে, গোপালের খুব পছন্দ হবে। বন্ধুরা দেরি হয়ে যাবে তো, এই জন্য এই মালপোয়াগুলো কিছু করে নিলাম ভোগের জন্য, আর এটা খাবারের, গোপালের খাবারের জন্য, আর তারপরে পরে করব। হাই হাই হাই, খুব সুন্দর ফুলেছে। আর নারকেল আরগুলো এই যে, চলো বা একটু বসে নিই, বসে আর বানিয়ে নিই, তারপরে আস। গোপাল সোনার জন্য লুচি ভাজা হচ্ছে এরপর, আর সুজি বানানো হলেই হয়ে যাবে সুজিটা, আর এই লুচিটা কয়েকটা লুচি বানিয়ে নিই। এই তো গোপাল সোনার জন্য, এরপর গোপালের প্রসাদ বানানো হচ্ছে। এখন হচ্ছে সুজির হালুয়া, গোপালের জন্য সুজির হালুয়া। চলো গোপালের জন্য আমি কি কি রান্না করেছি আজকে, গোপালের পছন্দের সব জিনিস, যে সুজি বানিয়েছি, সুজির হালুয়া, লুচি বানিয়েছি, বেশ সাদা সাদা লুচি হয়েছে, এনে বানিয়েছি তালের ক্ষীর, আর এখানে আছে গোপালের জন্য দুধের ক্ষীর, আর এখানে মালপোয়া, আর এখানে বানিয়েছি তালের বড়া, আর বানিয়েছি নারকেল নাড়ু গোপালের জন্য, গোপালের খাবার এটা, এটা একটা বানিয়েছি ধনে দিয়ে, ধনে গুঁড়ো। চলো তাহলে একে একে আমি সব রেডি করি খাবারগুলো গোপালকে দিই, তারপরে কিছু ফল ডোল কাটতে হবে। জন্মাষ্টমী বন্ধুরা, আজ আজ জন্মাষ্টমী, 26শে আগস্ট সোমবার, তো আমার পরিবারে সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। তো চলো আমি সব কিছু রেডি মোটামুটি করেছি, এরপর আমার গোপালের স্নান হবে, সব কিছু চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে হবে সুন্দর সুন্দর ড্রেস পরাবো। গোপালের জন্য ফল কেটে দিচ্ছি কিছু,
ফলে স্নান হবে সেই পঞ্চমৃত তৈরি করলাম, পঞ্চামৃত। উপাসনার স্নান হবে এরপর, নতুন নতুন গয়না করবে, নতুন জামা পরবে, গোপালকে স্নান করানো হচ্ছে। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। পড়াশোনার গয়না পরানো হচ্ছে, ম্যাচিং ম্যাচিং কানের, গলার হার গোপালের, দারুণ লাগছে পায়ের মতো। মাথায় পালক তো দেবে না? হ্যাঁ, জয় গোপাল। গোপালকে কিরকম লাগছে তোমরা বলো বন্ধুরা, কি সুন্দর আজকে সাজিয়ে দিয়েছি গোপালকে। আমার তো মানে এত কিউট লাগছে না গোপালকে দেখতে, খুব সুন্দর। আর এই সুন্দর ব্লু ড্রেসটাতে মানে এত ভাই লাগছে না, কি বলবো। গোপাল তোমরাই করবে, আমার গোপালকে কিরকম লাগছে। আজ গোপালের জন্মদিন বলে কথা,
আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে এই সব যে দুষ্কৃতিমূলক ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো যেন বন্ধ হয় আর এর যেন সঠিক বিচার পাওয়া যায়, এটাই আমার একমাত্র ভগবানের কাছে প্রার্থনা। তো আমি আর ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, কারো যেন বিপদ না আসে। ভগবান সবাইকে যেন সদ্বুদ্ধি দিন, কি ঠিক কি ভুল সেটা যেন বুঝতে পারে, কীটা করা উচিত আর কী করা উচিত না সেটাও বোঝার ক্ষমতা যেন রাখে। আর ভগবানের কাছে চাইছি যেন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাবার সাহস যেন সবার জাগে, এটাই আমার প্রার্থনা। তো আমি আমার মতো করে আমার ঘরে গোপালের পুজো করলাম, তো তোমাদের সাথে চলো পুরোটাই শেয়ার করছি, তোমরা দেখো ভালো লাগবে।
আমাদের পুজো হয়ে গেল, আমি সব কিছু সামনে তুলে দিল আর আমি পুজো করে নিলাম। আর এরপর চলো, কি সুন্দর লাগছে গোপালকে তোমরা বলো। জয় গোপাল। গোপালের জন্য সন্ধ্যেবেলায় মালপোয়া বানিয়ে দিলাম আবার, আর লুচি বানিয়ে দিয়েছি, আর মিষ্টি ফল আছেই তো, সন্ধ্যা দিলাম।